সিনিয়র সরস্বতী দাসের, আমি নিজে সিনিয়র সায়েন্স রাখি এবং সাংগঠনিক সম্পাদক আবু আফসানি ইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আখতার হোসেন সদস্য আমানুল রহমান সহ প্রায় আমাদের 500 নেতা কর্মী নিয়ে শান্তিপূর্ণভাবে, যেহেতু সেদিন একটি বিশৃঙ্খল ঘটনা ঘটেছে সেই কারণে আমরা কোনো স্লোগানও দিই, আমরা নেতাদের মধ্যে নিষেধ করেছিলাম তারপরে স্লোগানও দেবো না, যেহেতু ছাত্রলীগ দুই দিন যাবৎ ক্যাম্পাসে তারা সন্ত্রাসীভাবে মহড়া দিচ্ছে, সেই কারণে আমরা আলটিমেটলি স্লোগানও দিইনি, আমাদের নেতৃত্বের নামে কিংবা ক্যাম্পাস ভিত্তিক কোনো স্লোগান দেয় না, আমরা 500 নেতাকর্মী নিয়ে যাচ্ছি। পরবর্তীতে আমরা শহীদ মিনারে আমি নিজে ছাত্রদের সাথে কথা বলেছি যে প্রবলেম কি, আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছি, আমাদের অপরাধ কি, তারা আমাদেরকে বিনা উস্কানিতে লজিস্টিক সহ দেশীয় অস্ত্র সহ মিডিয়া আসছে, ভিডিও রড সহ লোয়ার রড ইচ্ছা মতো ফুটাইছে, আমরা যার যার মতো প্রোটেকশন করছি, তার মধ্যে সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান সাংগঠনিক সম্পাদক আবুল ইসলাম গুরুতরভাবে আহত, তাদের দুজনকে রড দিয়ে মাথার মধ্যে পিটানো হয়েছে, আমরা নেতাকর্মীদের নিয়ে কোনোভাবে নেতাকর্মীরা আমাদের মানব ঢালের মতো করে আমাদেরকে নিয়ে আসছে, আমাকে যে ছেলেটা নিয়ে আসছে সেলিম মাহমুদ ও আমাকে ধরে আরো 500 ধরে নিয়ে আসছে, পরবর্তী ওই কেউ ইচ্ছা মতো পিটাচ্ছে ছাত্রলীগ, ও একজন মৃত্যু দর্শক, আমি একজন বেরিয়ে আসলাম অক্সিজেন সমস্যা দেখা দিচ্ছে, ডাক্তার আমাদের সবাইকে বের করে দিচ্ছে, অবজারভেশনে মানে আইসিইউতে আছে রাশেদ সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক এবিএম ইজাজুল কবির রুয়েল এবং সজীব মজুমদার গুরুতর আহত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য আলম সেদিন ওকে পিটানো হয়েছে, আজকেও নারী নেত্রীদের উপর ছাত্রলীগ আন্দোলন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে না, যারা এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা স্বীকার করি না, অবশ্যই তারা বহিরাগত সন্ত্রাসী এবং সরাসরি ছাত্রলীগের কেন্দ্রীয় সংস্থার সভাপতি সাধারণ সম্পাদক নির্দেশে আমাদের উপর হামলা করেছে, অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছে, এছাড়া গুরুতরভাবে আহত হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় মজুমদার গুরুতরভাবে আহত, এছাড়া সাবেক শহর সাধারণ সম্পাদক সর্বশেষ কমিটির আখতার হোসেন তিনি তার হাত ভেঙে গেছে, দুই হাত ভেঙে গেছে, সে এখন এখানে এমার্জেন্সি ভর্তি আছে, ইব্রাহিমকে ইচ্ছা মতো পেটানো হয়েছে, আলটিমেটলি আমাদের ইতিমধ্যে প্রায় 30 অধিক নেতাকর্মী মুখের কথা না গুরুতর বানাও, এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন সাংবাদিকদের উপরে তারা চড়া হয়েছে, সবচেয়ে ন্যাক্কারজনক যে ঘটনা ঘটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করা হলো যে নারী নেত্রীদের উপরে তারা হামলা করলো, আমরা প্রোটেকশন করার চেষ্টা করেছি কিন্তু তারা এটা কোনো গ্রাহ্য করেনি, উপরন্তু আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে, আমরা বারবার তাদেরকে বলেছি আমাদের অপরাধ কি, আমরা কথা বলতে চাই, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কথা বলতে চাই, কিন্তু তারা আমাদের কোনো কথা না শুনে সরাসরি চাপাতি দিয়ে ইচ্ছা মতো খুব পাইছে আমাদের নেতাকর্মীকে, তো আমরা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অনতিবিলম্বে আপনারা কাউকে চিনতে পারছেন কিনা রাগিব ভাই, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে